ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে একদম অন্যরকম একটা জিনিস দেখাবো, যেটা হলো, এটা আপনারা হয়তো সবাই জানেন, এটাকে বলে স্থল পদ্ম। কিন্তু আজকে কিন্তু পটে নেই, এটা আমার বাগান যেটা মাটিতে আছে। তো দেখুন, গাছটি অনেক বড়, দু চারটে ফুল মা তুলে নিয়েছে পুজো করার জন্য। তো একটা এখনও আছে, ভাবলাম একটা ভিডিও করেই নিই। তো মেন আমি আজকে শুধু এই গাছের প্রবলেম বলবো। মাটিতে থাকলে গাছের কোনো কেয়ার লাগে না। মাটি যদি আপনার যে স্থানে বসাচ্ছেন সেখানকার মাটি যদি খুব ভালো হয়, তো সত্যিই কোনো কেয়ার লাগে না। মাটিতে কোনো সার ফার দেওয়ার দরকার নেই, এমনিই ফুল হয়। কিন্তু এই গাছের একটাই কেয়ার লাগে, সেটা হলো পোকা। পোকা প্রচুর হয়, দেখুন, হোয়াইট ফ্লাই। আপনারা অনেকে জিজ্ঞেস করেন কোনটা কি পোকা, বুঝতে পারছি না, এটাকে বলে হোয়াইট ফ্লাই। ভালো করে দেখুন, প্রচুর সাদা সাদা মাছি আছে, এটা ওড়ে, এই দেখুন। তো এটা খুব খতরনাক পোকা, সমস্ত গাছের পাতার ক্লোরোফিল খেয়ে নেয়। আর এছাড়া হয় মিলিবাগ, সেটাও আছে, একটা দুটো বাকি আমি পরিষ্কার করেছি। তো দেখুন এখনও আছে। তো পারলে না সবসময় গাছকে, যদি একটাই কেয়ার আছে যে আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে পেস্টিসাইড স্প্রে করুন, না হলে কিন্তু এই গাছকে বাঁচানো খুব খুব কঠিন। কারণ এত পোকা হয়, নানা ধরনের পোকা, যত পোকা সব এই গাছে অ্যাটাক করে। তো চেষ্টা করুন, যদি পেস্টিসাইড ভালো করে স্প্রে করতে পারেন তাহলে এই গাছে সব কটা কুঁড়ি ফুটবে, কোনোটাই হলুদ হবে না। কিন্তু যদি পোকার অ্যাটাক খুব বেশি থাকে তাহলে কিন্তু কুঁড়ি ফোট মানে ঝরে পড়ার চান্সটা অনেক বেশি। আর পাতা আচমকা দেখবেন সব খসে খসে পড়ে যাচ্ছে, বা পাতায় এত পোকা যে সে মানে গাছকে খাবার, বলেছিলাম যে পাতা গাছের রান্নাঘর, সেখানে ও রান্না করে, তো রান্না করতে পারবে না, তো খেতেও পারবে না, তো তাতে কুঁড়িগুলো কিছুতেই ফুটবে না, প্রচুর কুঁড়ি ঝরে পড়ে যাবে। তো শুধু পেস্টিসাইড স্প্রে, এছাড়া আর কোনো কেয়ার লাগে না। যদি আপনি গ্রাউন্ডে বা মাটিতে বসান, পটে করলে অনেক কেয়ার লাগে, কিন্তু গ্রাউন্ডে করলে কোনো কেয়ার লাগে না। আমি যেদিনকে পটে থোকা স্থলপদ্ম করবো সেদিনকে অবশ্যই ভিডিও দেখাবো, এইটা আমার গ্রাউন্ডে আছে, তাই আমি এর কোনো কেয়ার বললাম না। আজকে শুধু দেখুন, আর শুধু পোকা থেকে বাঁচান এই গাছকে, আর কোনো কিচ্ছু দরকার লাগে না। দেখুন কত বড় গাছ। আর মাঝে মাঝে না একটুখানি যখন এর সিজন চলে যাবে তখন একে একটু ডালপালা ছেঁটে দেবেন, তাহলে এই গাছটি খুব সুন্দর ঝাড় হবে। নালে এত লম্বা হয়ে যাবে যে আপনি ফুল পাওয়া তো দূরের কথা, ফুল দেখতেও পাবেন না, মাথার ওপরে সব ফুলগুলো হবে। তো আমি ডাল ছেঁটে দিয়েছিলাম, সেখান থেকে যে আবার নতুন নতুন ডাল বেরিয়েছে। দেখুন এখানে এখনও মিলিবাগ আছে, এই দেখুন, এখানে প্রচুর মিলিবাগ ছিল, সব এ করা হয়েছে। মিলিবাগ খুব খারাপ, একতারা নামে একটি ওষুধ আছে, পেস্টিসাইড আছে, আপনারা যদি ওটা 1 লিটার জলে 1 গ্রাম ওই পাউডারটা মিশিয়ে যদি স্প্রে করেন তো সব মিলিবাগ চলে যাবে। আর চলে যাবার পর মিস করবেন না, উইকলি 1 টাইম নিম অয়েল দিয়ে অবশ্যই স্প্রে করবেন, বা নিম পাতা ফোটানো জল দিয়ে অবশ্যই স্প্রে করবেন, তাহলে দেখবেন কোনো পোকা আসবে না। তো আজকে এইটুকুই, খুব রোদ, আর বেশি দাঁড়াতে পারছি না, আবার পরে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে আসবো। আর কারোর কোনো যদি কোশ্চেন থাকে বা জানার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্টস করুন, আমি অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো কাছে ভিডিও নিয়ে।